যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে 23 নভেম্বর লন্ডন বাংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সফল করার জন্য সকল প্রবাসীদের প্রতি সহযোগিতা এবং সমর্থনের আহ্বান জানানো হয়েছে। ইলেকশনটা অর্থবহ করার জন্য যে শক্তি দরকার, জনশক্তি দরকার, ইন দি সেন্স জনগণের ভোট দরকার, আমাদের মনে হচ্ছে সেই পরিমাণ লোক আসবে। যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানান। দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া রাখতে হলে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। বিএনপিকে আবার অনুরোধ করবে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে, আপনারা আসেন, নির্বাচনে আসেন, এটা ওপেন ফিল্ড, এখানে সবার গোল করার ক্ষমতা থাকলে গোল করবেন। বাংলাদেশের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। তবে এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় কে হতে পারে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দল? যে জনগণ আমাদেরকে ভোট দিবে তাদেরকে আমাদেরকে বন্ধুও মনে করতে হবে, প্রতিপক্ষও মনে করতে হবে। বিএনপি নেতৃস্থানীয় প্রায় সকল নেতাকর্মী বিভিন্ন মামলায় জেল হাজতে বন্দী অবস্থায় আছে। নির্বাচনের আগে তাদের জামিনের সম্ভাবনা কতটুকু? অ্যাকমপ্লিস হিসাবে আমার যা পাওনা আইন এবং আদালত সেটা যদি করে তাহলে এখানে কারো কিছু বলার থাকে না। সাংবাদিকদের মধ্য থেকে প্রশ্ন রাখা হয়, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে নেবার ব্যাপারে ইউকে আওয়ামী লীগ কতটুকু ভূমিকা রাখছে? বাংলাদেশের আইন এবং এই দেশের আইন একই রকমের আইন, একই ধরনের কোর্ট সিস্টেম, একই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা, সুতরাং আমরা আশা করছি যে কোনো সময় তাকে দেশে নিয়ে যাবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউকে আওয়ামী লীগের পক্ষ থেকে আশা ব্যক্ত করা হয় বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের। আসাদুজ্জামান মুকুল, এটিএন বাংলা, ইউকে।